ফের রাজপথে মুখোমুখি হচ্ছে লীগ বিএনপি জানাবো বিরোধী দল মিডিয়া এবং সুশীল সমাজের ওপর অব্যাহত নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করেছে লীগ বলছে ফ্রিডম হাউস এবং সর্বশেষ জানাবো বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ কূটনীতিক পাড়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফের রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বিএনপি সহ বেশ কিছু বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক উত্তাপ অনেকটা স্থিমিত ছিল তীব্র তাপ প্রবাহে দেশ যখন পুড়ছে তখন নতুন করে রাজনীতিতে দেখা দিয়েছে উত্তাপ আবারও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে একই সময়ে কাছাকাছি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে অনেকটা একতরফা নির্বাচনের পর রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপি তেমন বড় আন্দোলন কর্মসূচি দেয়নি ভোটের প্রায় সাড়ে তিন মাস পর আগামী শুক্রবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি ওই দিন বিকেলে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির কর্মসূচি ঘোষণার একদিন পর রোববার একই দিন একই সময়ে কাছাকাছি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটি আগামী শুক্রবার বিকেলে গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের প্রধান দুটি দলের আবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জনমনে শঙ্কা দেখা দিয়েছে অতীতে রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন গত নির্বাচনের আগে প্রায় এক বছর রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল বিএনপি সহ বিরোধী দলগুলো তবে তাদের ডাকা কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে আসছে বিরোধীরা এটাকে পাল্টা কর্মসূচি বললেও ক্ষমতাসীন দলের দাবি জনগণের জানমাল রক্ষার জন্যই তাদের এই কর্মসূচি যদিও এসব কর্মসূচি ঘিরে সংঘাতের ঘটনাও ঘটেছে গত বছর আটাশ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে ঘোষণা দিয়েও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে না পারার হতাশা আছে বিএনপির মধ্যে আগামী পাঁচ বছর অপেক্ষা ছাড়া দলটির সামনে আর কোন পথ নেই তবে টানা চার মেয়াদ ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখতে মাঠের কর্মসূচিতে সক্রিয় থাকার কৌশল নিয়েছে সরকারকে চাপে রাখতে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ একচেটিয়া জয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করলেও বিরোধী দলের আন্দোলন এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনটি পুরোপুরি স্বীকৃত না হওয়ায় অস্বস্তিতে রয়েছে তবে বিরোধী দল যেন মাঠ দখল করতে না পারে সেজন্য তারা সক্রিয় থাকার কৌশল নিয়েছে তাদের ভাষায় বিএনপিকে তারা ফাঁকা মাঠে গোল দিতে দেবে না এজন্য বিএনপি যখনই কর্মসূচি দেবে তখনই তারাও ঘোষণা দিয়ে মাঠ দখলে রাখবে বিরোধী দল মিডিয়া এবং সুশীল সমাজের ওপর অব্যাহত নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করেছে আওয়ামী বলছে ফ্রিডম হাউস বিরোধী দল সরকার বিরোধী মিডিয়া এবং সুশীল সমাজের ওপর অব্যাহত নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করেছে আওয়ামী নেতৃত্বাধীন সরকার প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে দুর্নীতি অব্যাহত রয়েছে আর এটিকে রাজনৈতিকভাবে মদত যোগানো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেবার কোনো ব্যবস্থা না থাকায় আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের জবাবদিহিতা ছাড়াই মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পরিচালিত সহিংসতা এবং বৈষম্য বিশেষ করে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ওপর পরিচালিত সহিংসতা এবং বৈষম্যের কথা উল্লেখ করা হয় বিরোধী দলের ওপর নিপীড়ন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি নিয়মিত শিকার হচ্ছে হচ্ছে গ্রেফতার করা দলটির প্রধান নেতাদের এতে বলা হয় বিগত বছরগুলোতে জাতীয় এবং স্থানীয় নির্বাচন বয়কট করেছে বিএনপি দু সালে যখন দলটি জাতীয় নির্বাচনে অংশ নেয় তখন ব্যাপক ধরপাকড় চালিয়েছিল সরকার হাজারো বিরোধী নেতা কর্মী নির্বাচনের প্রার্থীকে গ্রেফতার করা হয়েছিল এবং আক্রমণের শিকার হয় অনেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয় বর্তমানে কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাংবাদিক এবং গণমাধ্যমগুলোকে অনেক ধরনের চাপ মোকাবেলা করতে হয় এর মধ্যে রয়েছে একের পর এক মামলা হয়রানি ও প্রাণঘাতী হামলা দু সালে সাংবাদিকরা সরকারের সমালোচনা করে প্রতিবেদন লেখার কারণে হয়রানি এবং হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকার আমলে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সরকার যে কারো বাড়িতে তল্লাশি চালাতে পারে ওয়ারেন্ট ছাড়াই আটক করতে পারে অনলাইনে যে কোনো ধরনের সমালোচনাকে অপরাধ হিসেবে দেখানো হয় এই আইনের মাধ্যমে সাংবাদিকরা এই আইনটির কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ এবং চাপ প্রয়োগের সংস্কৃতি চালু রয়েছে আইন মন্ত্রণালয় আদালতের বিচারকদের পদোন্নতি এবং বদলে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ এবং চাপ প্রয়োগের সংস্কৃতি চালু রয়েছে আইন মন্ত্রণালয় আদালতের বিচারকদের পদোন্নতি এবং বদলি নিয়ন্ত্রণ করে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে রায় কারণে হুমকি পাওয়ার সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে হুমকি পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দুই সালে অবসর নেন এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসেন দু সালে তার অনুপস্থিতিতে এক দুর্নীতি মামলায় এগারো বছরের জেল দেয়া হয় বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ কূটনীতিক পাড়া বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে দলের স্থায়ী কমিটির সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আজীবনের জন্য তাদেরকে বহিষ্কার করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছেন যে উপজেলা নির্বাচনে বিএনপির এই বর্জনের সিদ্ধান্ত কূটনীতিক পাড়ায় এক ধরনের হতাশা তৈরি করেছে কূটনীতিক পাড়ার কেউ কেউ এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এবং সেই নির্বাচনে যদি কেউ বাধাগ্রস্ত করে কারচুপি করে বা অবৈধ হস্তক্ষেপ করে তখন তারা এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে এবং যারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে পারবে বিশেষ করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার ক্ষেত্রে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পশ্চিমা দেশের কূটনীতিকরা বিভিন্ন সূত্রগুলো বলছে সাম্প্রতিক ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ডেকে নিয়েছিলেন বিএনপির তিন শীর্ষ নেতাকে সেখানে তিনি জানতে চেয়েছিলেন কেন বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করছে এ ব্যাপারে বিএনপির মহাসচিব এবং অন্য দুই নেতা কিছু ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেই ব্যাখ্যাটি ব্রিটিশ দূতাবাসের কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি বলে একাধিক সূত্র জানিয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা জানতে চেয়েছে যে বিএনপি কেন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এর জবাবেও বিএনপি একই ধরনের কথা বলছে বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কারণ হিসেবে বলছে যে প্রথমত এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং তারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলে বিএনপির দাবি সে কারণে তারা নির্বাচন বর্জন করছে দ্বিতীয়ত বিএনপির নীতিগত অবস্থান হল যে তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না সেই অবস্থানের কারণেই তারা উপজেলা নির্বাচনও বর্জন করছে তৃতীয়ত তারা মনে করছে যে সাত জানুয়ারি নির্বাচন আসলে সঠিক হয়নি এবং এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারও বৈধ নয় এই কারণে তাদের ভাষায় অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটাকে সঠিক মনে করছে না কিন্তু কূটনীতিকরা বিএনপির এই তিনটি যুক্তির আমলে নিতে রাজি নন তারা মনে করছেন হোক বাংলাদেশে পশ্চিমা দেশের যেভাবেই সাংবিধানিক ধারায় একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে বোঝা যেত সাত জানুয়ারি নির্বাচন কতটা সুষ্ঠু এবং অবাধ হয়েছে তাছাড়া পশ্চিমা দেশের কূটনীতিকরা মনে করেন উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না আওয়ামী লীগ নিজেও দলীয় ভাবে নির্বাচন করছে না স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এই নির্বাচনে জন অংশগ্রহণ এবং যোগ্য প্রার্থীদেরকে দাঁড় করানোটা অত্যন্ত জরুরি বলেও তারা মনে করছেন তাদের মতে যদি একাধিক প্রার্থী থাকে তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এর ফলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সহজ হয় বিএনপি কেন এই নির্বাচন করছে না তা নিয়ে পশ্চিমা দেশগুলো হতাশ এবং বিএনপির ওপর এক ধরনের অসন্তোষ প্রকাশ করছেন বলেও জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন